নির্দোষ বলে রায় দিয়েছে মিনু, তুমি খুশি তো? কোর্ট যাই বলুক না কেন অশান্ত, আমরা কিন্তু একদম মানছি না যে তুমি নির্দোষ। এমনকি বাচ্চারাও মনে করে যে তুমি দোষী। তার মানে কি মিনু, এসব আমি কি শুনছি? আর আরো অনেক কিছু শুনবে, বাড়িতে যখন ফিরে এসেছো আরো আরো অনেক কিছু তোমাকে শুনতে হবে, যা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারোনি শুনবে বলে। এসব কথা এখন থাক। হ্যাঁ গো, পলাশের কি খবর? ওর অপারেশন কখন হবে? না, ডাক্তারবাবু তো পরিষ্কার করে বলে দিয়েছেন যে টাকা না পেলে উনি কিছুতেই অপারেশন শুরু করবেন না। হ্যাঁ হ্যাঁ বৌদি, টাকাটা জোগাড় করা খুব দরকার, না হলে হাসপাতালে বিনা চিকিৎসায় পলাশকে ওরা ফেলে রেখে দেবে। হ্যাঁ, ডাক্তারের কথাটা আমিও শুনেছি। দাদা তুমি 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 আমাকে বলো আমি কিভাবে সাহায্য করতে পারি। দেখো আমার তো টাকা পয়সা কিছু নেই, এখন মিনুর গয়নাগুলো যদি কোনো কাজে লাগে। মানুষকে চাপা দিয়ে টাকা দিয়ে মহত্ব দেখাচ্ছ, জুতো মেরে গরুদান। বৌদি তুমিও কি ভাবছো যে আমি ইচ্ছে করে পলাশকে গাড়ি চাপা দিয়েছি? আচ্ছা আপনি কি ভাবছেন বলুন তো, পলাশকে নিশায় রক্ত দিয়েছে বলে আপনি যা ইচ্ছা তাই শুরু করে দেবেন? সব কিছু কথা বলার আপনার অধিকার আছে, দাদার উপর দোষ দিয়ে আপনি নিজের দায়িত্বটা এড়িয়ে যাচ্ছেন কেন? শান্ত, আমাদের দায়িত্বটা আমরা খুব ভালো করে জানি। আর নিশা শুধু রক্ত দেয়নি, অপারেশনের জন্য টাকাটা ওই জোগাড় করতে গেছে। তার মানে ছোট বৌমা টাকা জোগাড় করে আনবে? দেখাই যাক না প্রশান্ত বাবু, টাকাটাও জোগাড় করতে পারে কিনা। নিশা নিশ্চয়ই চেষ্টা করবে, কিন্তু তোমরা কি এভাবে দাঁড়িয়ে থাকবে, কিছু করবে না, ওর ভরসাতে বসে থাকবে? হ্যাঁ, কিন্তু আমি আমি মানে এখন কার কাছে গিয়ে হাত পাতবো, কোথায় যাব, আমি মানে আমার কিছুই মাথায় ঢুকছে না। 1,00,000 টাকা আমি আমি একজনের কথা জানি, যার কাছে এক্ষুনি গিয়ে টাকা চাইলে না সে না করবে না। আরমান ভাই, হ্যাঁ মিনু একদম একদম ঠিক কথা বলেছে, আমাদের আমাদের প্রথমেই উচিত ছিল আরমান ভাইয়ের কাছে যাওয়া। হ্যাঁ, ওই ভদ্রলোক তো আগেও আমাদের অনেক সাহায্য করেছেন, তো এইবারে গেলেও নিশ্চয়ই ফিরিয়ে দেবেন না। আমি একটা কাজ করি বুঝলি, আমি নিজে বরং ওর কাছে একবার যাই। না না দাদা, দাদা তুমি যাও না, একটা কাজ করি আমি আর মেজদা বরঞ্চ আমরা আরমান ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি হাসপাতালে যাও, ওখানে পলাশের মা আর বোন ওর জন্য অপেক্ষা করছে, কাবিরিও ওখানে আছে। হ্যাঁ, ওখানে যাওয়াটা না খুব দরকার, ঠিক আছে? আমি আর মেজদা যাচ্ছি। প্রশান্তবাবু আমি একটা কথা বলি, হাজার হোক আরমান সাহেব তো বাইরের লোক, তার কাছে আমরা হাত পাততে যাবো কেন? নিশা তো গেছে টাকাটা জোগাড় করতে, একটু ভরসা রাখুন না ওর উপর। আমার কিন্তু মনে হয় শুধু রক্ত দিয়ে নয়, টাকা দিয়েও পলাশকে যদি কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র নিশা। এবার তৈরি হয়ে নিন, বাড়ি যেতে হবে তো। বাড়ি যেতে হবে মানে?
আমার বাচ্চা কোথায়? আপনি যে বললেন ও চেকআপের পর ওকে দিয়ে যাবে, কই দিচ্ছেন ওটা? একটু একটু সময় তো লাগবেই, আসলে নার্সিংহোম থেকে রিলিজ করার আগে ভালো করে চেক আপ করতে হবে। আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়েনি তো? না না, অসুস্থ হবে কেন? না সিস্টার, তুমি কিছু একটা লুকোচ্ছো আমার কাছ থেকে। কি হয়েছে আমার বাচ্চার বলো তো ঠিক করে? কি হলো, চুপ করে আছো কেন? আমি আমি আমার বাচ্চার কাছে যাবো, এক্ষুনি যাবো। কোথায় আছে আমার বাচ্চা? আপনি চলো, আপনি একটু বসুন, আমি নিয়ে আসছি, আপনি বসুন। আমি ঠিক আর 10 মিনিট অপেক্ষা করবো, তার মধ্যে যদি আমার বাচ্চাকে আমি কাছে না পাই আমি কিন্তু আমি দেখছি। দেখো ওরা বললো আমার বাচ্চাকে চেক আপের জন্য নিয়ে যাচ্ছে, এখনো নিয়ে আসছে না। সব বাজে কথা। আশ্চর্য, কেন তুমি এই বাজে কথা বলছো দীপ্তিকে? আসল কথাটা বলছো না কেন? আসল কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার বুকটা একদম ফেটে যাচ্ছে দীপ্তি, কিন্তু না বলেও উপায় নেই। কালকে রাত্রে তোমার ছেলেকে, মানে আমাদের দাদু সোনাকে, কে যেন কিডন্যাপ করেছে। না, আপনারা সবাই মিথ্যে কথা বলছেন, আমি কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না। এরকম করো না দীপ্তি, আমার কথা একটু শোনো। দেখো আমি জানি, আমি বুঝতে পারছি তোমার ভেতরে কত কষ্ট হচ্ছে, আমিও তো প্লাবনের মায়ের মতো। আমি বলছি একটু তুমি শান্ত হও, এখন চলো বাড়ি চলো, দেখো সব ঠিক হয়ে যাবে, বাচ্চাটাকে ঠিক পাওয়া যাবে। দেখো কিভাবে ধৈর্য ধরো, বলো কিভাবে। কি হলো, পারলে না? না বাবা হয়ে নিজের বাচ্চাকে আগলাতে পারলে না? অবশ্য কি করেই বা পারবে, তুমি তো কোনোদিনই চাওনি ও বাঁচুক ও পৃথিবীর আলো দেখুক, খুব খুশি হয়েছো না? দীপ্তি, দীপ্তি প্লিজ, প্লিজ দীপ্তি, তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমাকে কথা দিচ্ছি দীপ্তি, আমাদের বাচ্চাকে আমি তোমার কোলে ফিরিয়ে দেবো। মিথ্যে কথা, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। দীপ্তি, দীপ্তি চলে যাও। দীপ্তি, দীপ্তি আমাকে, দীপ্তি শোনো, দেখো আমি মানছি অন্যায় আমাদের সকলেরই হয়েছে বাবা, কিন্তু একটু তুমি একটু 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 শান্ত হও। দেখো এখন তো সবাই মিলে বাচ্চাটাকে খুঁজে বার করতে হবে না, আমাদেরকে এইভাবে তুমি সরিয়ে দিও না দীপ্তি। বাবা বাবা, ওইটুকু একটা বাচ্চার ক্ষতি করে কার কি লাভ বাবা? আমার বাচ্চা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, কবে ওকে ফিরে পাবো কিচ্ছু জানি না আমি বাবা। বৌদি, আমি বলছি কি তুমি একদম চিন্তা করো না, হ্যাঁ আমি আর মেজদা যাচ্ছি আরমান ভাইয়ের কাছে, কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে, হ্যাঁ আসছি। সুমি কোথায়? হ্যাঁ পাপা, তোরা তোরা একা কেন? সুমি কোথায় পাপা? পাপা বল সুমি কোথায়? কি রে নিশা, কি হলো, তোরা তোরা কেউ কথা বলছিস কেন? সুমি কোথায় তুই? হ্যাঁ তুই তো দায়িত্ব নিয়ে ওদের নিয়ে গেলি, সুমি কোথায়? হ্যাঁ আরে আমাকে বল, কি হলো, কাঁদছিস কেন? সুমি কোথায়? হ্যাঁ কি হচ্ছে? মা দুটো গুন্ডা সুমিকে নিয়ে গেছে মা। কি বলছিস তুই? কিচ্ছু জানি না
সুমিকে কোথায় খুঁজে পাওয়া যায় কিনা। ছোটাকু শোনো, সুমিকে তো খুঁজে বার করতে হবে ঠিকই, কিন্তু এইসবের মধ্যে পড়ে পলাশের অপারেশনটা যেন আটকে না যায়। কিচ্ছু আটকাবে না প্রতিমা, পুলিশ সুমিকে খুঁজে বার করুক বা না করুক, পলাশের অপারেশন হবেই, কেউ আটকাতে পারবে না। এত বড় একটা সর্বনাশ কিভাবে হলো? সব আমার দোষ, সব আমার দোষ। অন্যদিন আমি বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে আসি, কিন্তু জানো আজ নিশা জোর করলো। আমি অনেকবার বললাম কিন্তু কিন্তু আমার কথা শুনলো না। ওই পলাশের অ্যাক্সিডেন্টের পর থেকে এই বাড়িতে আমার কথার কোনো দাম নেই, অশান্ত কোনো দাম নেই। কেন? তুমি বাড়ি ফেরার পর থেকে বুঝতে পারছো না, কিচ্ছু বুঝতে পারছো না, সবাই অ্যাক্সিডেন্টের জন্য তোমাকে দায়ী করছে। আমাকে দায়ী করছে? হ্যাঁ, সবাই ভাবছে পলাশের অ্যাক্সিডেন্টের জন্য তুমি দায়ী। তুমি তুমি ইচ্ছে করে পলাশকে চাপা দিয়েছো। আমি ইচ্ছে করে পলাশকে চাপা দিয়েছি? কি বলছো কি মিনু, দাদাও কি তাই ভাবছে? না না, দাদা ভাইয়া শান্ত ছাড়ার বাকি সবাই ভাবছে। ওই মাসিমা মিথ্যে কথা বলে দিদিভাইয়ের মাথায় এগুলো ঢুকিয়েছে। কি বলছো মিনু, বৌদি আমাকে সন্দেহ করছে? শুধু দিদিভাই নয়, জানো অশান্ত মারাধনার বাবা না তোমাকে সন্দেহ করছে। মিনু, অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন ট্যাক্সির ভেতরে ওই কালা গুন্ডাও ছিল, ও তো পুলিশের কাছে বলেছে যে আমি নির্দোষ। এরপরেও ঠিক আছে, আমি এক্ষুনি বৌদির সাথে কথা বলছি, এক্ষুনি। না 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 না, তুমি 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 এখন দিদিভাইয়ের সঙ্গে কথা বলো না। এখন দিদিভাইয়ের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, কারণ দিদিভাই কিচ্ছু বুঝতে পারবে না তোমার কথা ভাবে। তুমি তুমি সবাই গাইছো না, বাড়ি শুদ্ধ সবাই শুধু পলাশকে নিয়ে ব্যস্ত, সুমির কথা কেউ ভাবছে না। তুমি পলাশকে একবার সুস্থ হয়ে উঠতে দাও, তারপর আমি প্রত্যেকটা অপমান আমি ফিরিয়ে দেব, দেবই। কিন্তু অশান্ত সুমির কি হবে তুমি আমাকে বলো। ওই কিডন্যাপার তুমি, যেভাবে তুমি ছাড়া কেউ ভাবার নেই তোমার মেয়েকে নিয়ে, তুমি দেখতে পাচ্ছ না সুমিকে নিয়ে কেউ ভাবছে না, সবাই শুধু পলাশের অপারেশন নিয়ে কথা বলছে। যা করার আমাদেরই করতে হবে। জানি যা করার আমাদের করতে হবে, আমি জানি। আমার ওই আরমান ভাই আমার শেষ ভরসা। আরমান ভাইয়ের কাছে এখন যদি আরমান ভাইয়ের কাছে এত টাকা না থাকে তাহলে তো না না না, তুমি এখনই কেন আগে থেকে সমস্ত ভাবছো বলো, আগে থেকে সমস্ত ভেব না তুমি, তাহলে আমাদের জমির কি হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এ বাড়িতে সবকিছু শেষ হয়ে গেছে, সুমির জন্য যা করার শুধু আমাদের দুজনকে করতে হবে, সব শেষ হয়ে গেছে। বাড়িতে আমার পাশে তুমি ছাড়া আর কেউ নেই। মিনু কে দাদা, মিনু মিনু কে দাদা, আমি আমি দেখছি কি করা যায়। মিনু 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 কে দাদা, তুমি একটু এসো এখানে বসো। মিনু মিনু কে দাদা,
তুমি যা করে তাড়াতাড়ি আমি দেখছি কি করা যায় মিনু তুমি শান্ত হও আমি দেখছি কি করা যায় আমি দেখছি মিনু তুমি কেন দেখো এবার চোখে জল মুছো তো কই আমি তো কাঁদছি না আমিও তো কত চেষ্টা করছি চোখের জল না ফেলতে কিন্তু পারছি না সিস্টার সিস্টার আমার ছেলের জ্ঞান কখন ফিরবে সেটা স্যারকে জিজ্ঞেস করবেন না না মানে তুমিও তো এতদিন ধরে এইসব দেখছো রোগী টোগী তোমার কি মনে হয় আমার মনে হয় কি যায় আসে শুধু এটুকু বলতে পারি এখানে বসে কান্নাকাটি করলে পেশেন্ট কোনোদিন সুস্থ হবে না আর স্যার এত করে বলার সত্ত্বেও আপনারা টাকা পয়সা জোগাড় করলেন না দিদি আমি আমি একটু ঘুরে আসছি তুমি কোথায় আছো শিব মামা আমাদের সাথে এখন কোনো পুরুষ মানুষ নেই তুমি যদি এখন চলে যাও টগর 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 আমাকে যেতেই হবে রে যে কোনো একটা মানুষের পক্ষে এতগুলো টাকা জোগাড় করা মুখের কথা নয় আর বকুলের বাবার কাঁধে পুরো দায়িত্বটা আমি ছেড়ে দিতে পারি না রে দেখি না আমি কিছু টাকা জোগাড় করতে পারি কি দেখি কিন্তু তুই এতগুলো টাকা কি করে জোগাড় করবি কলকাতার মতো এরকম একটা অচেনা অজানা শহরে কে দেবে তোকে এতগুলো টাকা দিদি তুই আমাকে এখনো পুরোটা চিনে উঠতে পারিসনি আমি অনেক কিছু করতে পারি দিদি যদি আমি আবার পুরনো দিনের মতো উঠে দাঁড়াই তাহলে কিন্তু তুমি ঠিক কি করতে চাইছো শিব মামা যেটা আজ আমার দিনের শুরুতেই করা উচিত ছিল ডগর ভাবিস না কিছু ভাবিস না ডগর কলকাতায় এখন আমার অনেক চেনাশোনা আছে আশা করি কেউ আমাকে তারা খালি হাতে ফেরাবে না রে আসি এত চেষ্টা করা হচ্ছে তবু অপারেশনের টাকাটা কিছুতেই জোগাড় করা যাচ্ছে না বকুল আমি বরং একটু মন্দিরে পুজো দিয়ে আসি মন্দির হ্যাঁ রে মা এখানে আসার আগে একটা মন্দির দেখে এসেছি আমি একটু পুজো দিয়ে আসি আমার পলাশের জন্য হ্যাঁ মা তুমি বরং তাই যাও পুজো দিলে তুমি হয়তো একটু শান্ত হবে ঠাকুর ঠাকুর আমি যে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছি পলাশ যতদিন না সুস্থ হয়ে উঠছে পুজো আচ্ছা কোনো কিছুতে আমি মন বসাতে পারবো না রে ঠাকুর পলাশের অপারেশন যে আজকেই হবে এ ব্যাপারে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে কই আমরা তো কেউ শিওর হচ্ছি না মেয়ের উপরে আপনার তো ভরসা কিসের ও কি ভগবান নাকি যে বাইরে যাবে 1 লাখ টাকা নিয়ে চলে আসবে শান্ত আমি ভগবান না হয়েও যে কিছু করতে পারি সেটা আমি প্রমাণ দেব নিশা আমি বুঝতে পারছি তুই টাকা জোগাড় করতে খুব ব্যস্ত কিন্তু আমার মনে হয় তোর একবার ছোট ঠাকুরপোর সঙ্গে থানায় যাওয়া উচিত না না নিশা কেন থানায় যাবে যাই হোক না কেন নিশা সামনে দিয়ে তো সুমিকে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে গেছে না ওকে না ওকে থানায় যাওয়ার জন্য জোর করো না ওকে ওর কাজটা করতে দাও আর যদি কিছু বলার থাকে তাহলে মারা দাও না বলবে ঠাকুরপু তুমি এখন দাঁড়িয়ে আছো কেন তুমি তো বুঝতে পারছো যে এই মুহূর্তে যা করে তোমাকেই করতে হবে মেজবৌদি আমি দেখছি তুমি 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 প্লিজ একটু শান্ত হয়ে বসো না আমি দেখছি আমি দেখছি বসো বসো
পারছি রে ঠাকুরপো। সুমিকে যারা কিডন্যাপ করেছে তাদের চিঠি।